হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডিআইআই গুরুজি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আগের দিন দেখেছি কি করে একটি মুভিং নাইট ল্যাম্প বানাতে পারবো, আর আমরা আজকে দেখব কি করে একটি নারকেলের মালা দিয়ে একটি ব্লুটুথ স্পিকার বানাতে পারবো। আর এই স্পিকারটি একবার চার্জ করলে ব্যাকআপ নেবে 8 থেকে 10 ঘন্টা, আর সাউন্ড কোয়ালিটি সেটা হবে খুব অসাধারণ। তাহলে আর সময় নষ্ট না করে কাজ শুরু করছি। একটি নারকেল নিয়ে নেব, এটা চার্জিং সার্কিট, এটা অন অফ সুইচ, দুটো এলইডি, একটা রেড একটা গ্রিন, এটা ব্লুটুথ রিসিভার, একটা ব্লুটুথ মডিউল, এটা ইউএসবি ফিমেল, প্রয়োজনীয় তার, আর 2600 mAh একটি ব্যাটারি, 5 ওয়াটের একটি স্পিকার। প্রথমে নারকেলটিকে ভালো মতো পরিষ্কার করে নেব। আর প্রয়োজন মতো স দিয়ে কেটে নিচ্ছি। এবার ভিতরে নারকেলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, যাতে ভিতরে একটু নারকেল না থাকে। স্পিকারটিও এখন ভালো মতো বসে যাবে। এবার স্যান্ডপেপার দিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করে নেব। এই ধারগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। এবার এই সুইচটা এখানটায় বসবে, আর এই এলইডি দুটো এখানে, আর এই ফিমেল কর্ডটি এইখানটায় বসবে। এটা ব্যাটারি, ব্যাটারির পজিটিভের সাথে রেড তারটি কানেক্ট করে নেব, আর নেগেটিভের সাথে ব্ল্যাক তারটি কানেক্ট করে নেব। এবার ব্যাটারির তারগুলোকে চার্জিং মডিউলের পজিটিভের সাথে আর নেগেটিভের সাথে কানেক্ট করে নেব। এলইডিগুলোর পজিটিভগুলো একসাথে কানেক্ট করে নিচ্ছি। এটা আমার চার্জিং ইন্ডিকেশনের জন্য ইউজ করব, আর এই এলইডি দুটোকে আমি চার্জিং মডিউলের সাথে কানেক্ট করে নেব। এবার দেখুন, যখন চার্জ দিচ্ছি তখন রেড লাইটটি জ্বলবে, আর ফুল হয়ে গেলে গ্রিনটি। এটা ব্লুটুথ মডিউল, এটা সাপ্লাইয়ের জন্য আমি তার পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ তার কানেক্ট করে নেব। এটা ব্লুটুথ রিসিভার, এটার পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ তার কানেক্ট করে নেব, এটা সাপ্লাইয়ের জন্য। এবার আর টি এল এর সাথে আমি তার কানেক্ট করে নেব, ব্লুটুথ মডিউল আর রিসিভার দুটোর সাথেই কানেক্ট করে নেব। এবার এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এটা হচ্ছে স্পিকারের জন্য, তাই স্পিকার পজিটিভের সাথে রেড তার আর নেগেটিভের জন্য ব্ল্যাক তার কানেক্ট করে নেব। আর এটি স্পিকারের পজিটিভের সাথে আর নেগেটিভের সাথে কানেক্ট হবে। দেখুন, এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভের সাথে আমি রেডটি কানেক্ট করে নিচ্ছি আর নেগেটিভের সাথে ব্ল্যাকটি। এবার এখন আমি ইউএসবি ফিমেলটিকে ঢুকিয়ে নেব। সেট হয়ে গেছে ভালো মতো। এখন এটাকে আমি চার্জিং মডিউলের পজিটিভের সাথে কানেক্ট করব রেড তার,
আর নেগেটিভের সাথে কানেক্ট করব ব্ল্যাক তার। সুইচটিকেও প্লেস করে নেব। এখন আমি ব্লুটুথ মডিউলের সাথে সাপ্লাইয়ের পজিটিভের সাথে সুইচের একটি পজিটিভ তার কানেক্ট করব। এই রেড তারটি আমি চার্জিং মডিউলের সাপ্লাইয়ের পজিটিভের সাথে কানেক্ট করব আর নেগেটিভের সাথে একটি ব্ল্যাক তার কানেক্ট করব। আর এই ব্ল্যাক তারটি এই রিসিভারের ব্ল্যাক তারের সাথে কানেক্ট করে নেব। এখন আমি হিট সিং স্ল্যাব দিয়ে তার দুটোকে সিল করে নেব। ব্যাটারিকে ইনসুলেশন করার জন্য আমি টেপ পেঁচিয়ে নিচ্ছি। এবার এলইডি দুটোকে আমি জায়গা মতো প্লেস করে নেব। এবার চার্জিং মডিউল, ব্লুটুথ মডিউল আর ব্যাটারিকে আমি নারকেলের মালার মধ্যে প্লেস করে নেব, গ্লু দিয়ে আটকে দেব। এবার আঠা দিয়ে স্পিকারটির চারপাশে আটকে দেব। এবারে এই স্পিকারটি একটু সুন্দর দেখার জন্য আমি পলিশ করে দেব। এবার চেক করে দেখব, সুইচটি অন করলাম, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, পরের সপ্তাহে আবার দেখা হবে। ধন্যবাদ।